قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد. السلام عليكم ورحمة الله وبركاته، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. সময় তো খুবই সংক্ষিপ্ত, কিছুক্ষণ পরে এশার আজান হয়ে যাবে। আমি অল্প কথায় কয়েকটা বিষয়ে একটু আলোকপাত করব। আমাদের শামসুল আরিফিন শক্তি ভাই যাকাত ব্যবস্থা নিয়ে একটা কথা বলেছিলেন এবং সেটা ছিল সাহাবায়ে কেরামের সময়কার ঘটনা। এরও কিছু কাল পরের ঘটনা, আব্বাসী আমলে খলিফা হারুনুর রশিদ একবার তার প্রাসাদে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তো আকাশে অনেকগুলো মেঘ উড়ে উড়ে যাচ্ছিল, তো মেঘকে লক্ষ্য করে তিনি একটা কথা বলেছিলেন যে শাররিকি আও গাররিবি সাউফা ইয়াতি খারাজুকি, যে মেঘ তুমি চাইলে পূর্ব দিকেও যেতে পারো, চাইলে তুমি পশ্চিম দিকেও যেতে পারো, যেদিকে ইচ্ছা তুমি সেদিকে উড়ে যেতে পারো, যেদিকে ইচ্ছা সেদিকে উড়ে গিয়ে তুমি বৃষ্টিপাত করতে পারো, কিন্তু মনে রেখো তোমার এই বৃষ্টি থেকে যেই শস্য উৎপাদন হবে তার একটা খারাজ আমার পোশাকের এসে জমা হবে। আপনি চিন্তা করেন যে ওই সময় মুসলিম রাষ্ট্রের পরিধি কত বড় ছিল, যে একটা মেঘ সে যত দূরেই উড়ে যাক না কেন, যেখানেই গিয়ে সে বৃষ্টিপাত করুক, ওই বৃষ্টি থেকে উৎপন্ন শস্যের একটা অংশ ইসলামী খেলাফতের যেই কোষাগার সেখানে এসে জমা হবে। আমরা আমাদের অতীতটা কত সমৃদ্ধ ছিল এইটা বুঝার জন্য ছোট্ট এই ঘটনাটা আমি বললাম। এরপরে দেখেন আস্তে আস্তে আমরা আজকে কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছি, এটা আমাদের সবার চোখের সামনে আছে। আমাদের এই উত্থান পতন কিভাবে হলো, কি কারণে হলো, লম্বা ইতিহাসের বিষয় যেটা এখানে বলার সুযোগ নাই। বিষয় হচ্ছে যে আমরা এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছি এখান থেকে আসলে উত্তরণের উপায় কি। আমি অনেক চিন্তা করেছি যে আসলে আমরা কোন পথ ধরে সামনে আগালে আমরা আস্তে আস্তে উন্নতি করতে পারি, মুসলিমরা তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে পারে। তো অনেক চিন্তা ভাবনা করার পর যেটা মনে হয়েছে যে একটা হচ্ছে যে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে নিজেদের অবস্থাকে আমরা সংশোধন করব, আর আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা নিজেই আমাদের অবস্থাগুলোকে সংশোধন করে নেবেন, দায়িত্বটা এখানে আল্লাহ তাআলার। দুইটার মধ্যে অবশ্যই দ্বিতীয় যেটা, যে আল্লাহ তাআলা নিজেই যদি নিজের দায়িত্বে আমাদের অবস্থাকে ঠিক করে দেন, আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে দেন, আমাদের আগের যেই একটা শৌর্য বীর্য ছিল সেটাকে যদি আবার পুনরায় আমাদের কাছে ফিরিয়ে দেন, এটা হবে আমাদের জন্য বেশি বেটার। কারণ আমরা অনেক দুর্বল, আমাদের জ্ঞান নাই, আমাদের অনেক কিছুই নাই, উপায় উপকরণের অভাব আছে আমাদের। তো এটার জন্য দেখলাম যে কোরআনের একটা আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুলু কাওলান সাদিদা ইউসলিহ লাকুম আমালাকুম। খুব ছোট্ট একটা কথা, ছোট্ট, কিন্তু এই একটা আয়াতের মধ্যেই পুরো মুসলিম উম্মার সমস্যা থেকে উত্তরণের প্রেসক্রিপশন এই একটা আয়াতের মধ্যে আছে। যে আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদিদা, যে তোমরা সঠিক কথাটা বলবে তাহলেই ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলাই তোমাদের কাজকর্ম যা আছে সবকিছুকে ঠিক করে দিবেন। এখন এই আয়াতটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখবো যে ওই যে খলিফা হারুন রশিদের আমলে আমাদের যে ঐতিহ্য ছিল, বিশাল বড় আমরা পাওয়ারফুল একটা রাষ্ট্র আমাদের ছিল, খেলাফত ছিল, সেখান থেকে আমরা এই জায়গাতে চলে আসলাম কি কারণে, দেখবেন কাউলান সাদিদানের অভাবে। কাউলান সাদিদ, আমরা সত্য কথা বলা, সৎ কথা বলা, যেখানে যেই কথা বলা, এই ব্যাপারগুলোকে আমরা আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। ছাড়তে ছাড়তে নানান দিক থেকে আমরা অবদস্ত হয়েছি, নানান দিক থেকে আমরা পিছিয়ে পড়েছি। তাহলে আমরা যদি আজকে এই যে আমাদের যে মজলিসটা এখানে হচ্ছে, দেখেন উন্মুক্ত একটা মজলিস, এটা এরকম না যে এটা এখানে আসার জন্য কোনো ভর্তি হতে হয়েছে বা কোনো সিস্টেম আছে, এরকম কোনো কিছুই না। তো আমরা যদি আমাদের ওই সময়কার শিক্ষা ব্যবস্থা যেটা ছিল ওইটার দিকে যদি দেখি, সাহাবিদের সময় শিক্ষা ব্যবস্থা, তাবিয়ে তাবে তাবিদের সময়, মানে যে সময়ে পুরা মুসলিম উম্মা একেবারে তাদের শিক্ষা দীক্ষা আয় উন্নতি সর্বদিক থেকে সর্বোচ্চ চূড়ে অবস্থান করেছিল, যেটাকে আমরা বলি ইসলামের সোনালী ইতিহাস, ওই সময় আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল দেখবেন যে প্রত্যেক আলেমের ঘরে ছিল একটা শিক্ষালয়, প্রত্যেক আলেম যেখানে যেতেন ওইটাই হয়ে যেত এক একটা দরসগাহ, যে মসজিদে তিনি নামাজ পড়তেন ওই মসজিদে হয়ে যেত একটা মাদ্রাসা, যেই বাজারে তিনি যেতেন ওই বাজারে হয়ে যেত একটা মাদ্রাসা, মানে যেখানেই তিনি যেতেন তার পিছনে পিছনে তালেবুল ইলমরা হাঁটতে থাকতো, যেখানে তিনি বসতেন সেখানে তিনি পাঠদান শুরু করতেন, তার জন্য আলাদা একটা যে ইনস্টিটিউশন যেটা আমরা এখন দেখি, যে আমি চাইলে এখন ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারি না, এখানে অনেক ভর্তি হওয়া আগের অনেকগুলো সার্টিফিকেট থাকা নানান রেস্ট্রিকশন চলে এসেছে এই জায়গার মধ্যে। কিন্তু আমরা আমাদের সোনালী অতীতে ফিরে গেলে দেখি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা ছিল অনেক উন্মুক্ত, জ্ঞান চর্চার জায়গাটা এরকম আবদ্ধ ছিল না।
দিন যত গড়িয়েছে জ্ঞান চর্চার বিষয়টাকে আমরা আস্তে আস্তে কঠিন করে ফেলেছি। প্রত্যেকটা মসজিদ ছিল এক একটা মাদ্রাসা। এই যে ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাসের মধ্যে শুরুর দিকে কয়েকটা চ্যাপ্টার আছে, যে বইটা নিয়ে আমাদের আজকের যে পাঠ উন্মোচন, যেটা ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাস, শুরুর দিকে যে অংশটা যেটা এই আতার মোবারকুর রহমতুল্লাহ আলাই লিখেছেন, উনি সাহাবীদের সময় কেমন ছিল, তাবেঈদের সময় কেমন ছিল, এই বিষয়গুলোকে তুলে ধরেছেন। এবং আমরা তারিখের কিতাব দেখলে সেখানে দেখি যে আলাদা আলাদা প্রত্যেকটা অঞ্চলকে একটা আলাদা আলাদা মাদ্রাসা হিসেবে গণ্য করা হতো। মনে করেন যে মাদ্রাসাতুল কুফা, মাদ্রাসাতুল বাসরা, তো প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে আবার অনেকগুলো মাদ্রাসা ছিল, এক একজন আলেম এক একটা মাদ্রাসা ছিল, তার অধীনে যে সমস্ত ছাত্ররা ছিল পরবর্তী সময়ে তারাও আবার যেখানে গিয়েছেন ওইটা এক একটা মাদ্রাসা হয়ে গিয়েছে। তার মানে সেই সময় শিক্ষা, সেই সময় জ্ঞান চর্চাটা অনেক সহজ ছিল। কিন্তু আমরা এই যে আমাদের অতীতের যে সোনালি শিক্ষার যে অবাধ পরিবেশ ছিল এটা থেকে আস্তে আস্তে দূরে সরে গিয়েছি, এটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে গিয়েছে, ফলে জ্ঞান চর্চা কঠিন হয়েছে। জ্ঞান চর্চা কঠিন হওয়ার কারণে ইসলামী যে শিক্ষা, ইসলামী যে জ্ঞান, এটা থেকে সাধারণ মানুষ আস্তে আস্তে দূরে সরে গিয়েছে। আগে এখন যেমন মনে করেন আপনার এখানে উপস্থিত একজন একজন বড় শাইখুল হাদিসকে যদি এখানে বসিয়ে দেওয়া হয় আপনারা সবাই তার দ্বারস্থ থেকে উপকৃত হতে পারবেন, কিন্তু আপনারা এখন কিন্তু চাইলে যে কোনো একটা মাদ্রাসার দাওরায়ে হাদিসে গিয়ে মানে বসতে পারবেন না, ওই অনুমতি আপনি পাবেন না, কারণ শিক্ষা ব্যবস্থা এখন অনেক মানে রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, আগের মতন সেরকম উন্মুক্ত আর নাই। তো এইভাবে কি হয়েছে, আমাদের ইসলামী যে জ্ঞান চর্চা এটার সঙ্গে একেবারে আম মানুষজন, প্রান্তিক পর্যায়ের মানুষজন, যারা খেটে খাওয়া মানুষজন, কৃষক, চাষা, ভুষা, একেবারে নাপিত, তারপরে মুচি, কামার, কুমার, সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে একেবারে উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত সবাই যেভাবে একজন আলেমের মজলিসে অবাধভাবে যাতায়াত করতে পারতো, একটা শিক্ষালয় যেরকম অবাধভাবে সে যাতায়াত করতে পারতো, এখন আর সেটা সে পারছে না। এভাবে কিন্তু পরিবর্তনের ভেতর দিয়ে হচ্ছে সাধারণ মানুষ ইসলামী জ্ঞান চর্চায় আলেমদের মজলিসে বসা, কোরআন হাদিস সম্পর্কে জানার যে একটা অবাধ সুযোগ ছিল এটা থেকে আস্তে আস্তে সে দূরে সরে গিয়েছে। একটা পর্যায়ে যখন মনে করেন কলোনিয়াল ব্যবস্থা আসলো, তখন তো আমাদের শিক্ষা ব্যবস্থার উপর নগ্ন হামলা হলো, তারা তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজের উপরে চাপিয়ে দিল, এটা আরেক করুন ইতিহাস। এইভাবে ইসলামী শিক্ষা থেকে আমাদের সাধারণ মুসলিম যারা আছে তাদের সম্পর্কে তাদের সাথে একটা বড় দূরত্ব তৈরি হয়ে গেল। এই দূরত্ব তৈরি হওয়ার ভেতর দিয়ে ওই যে কুলু কওলান সাদিদার যেই আমলটা ছিল এটা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আপনি হককে হক, বাতিলকে বাতিল কখন বলতে পারবেন? যখন আপনি চিনবেন এইটা হক এবং এটা বাতিল। এখন তো আপনি হক কথা বললে মানুষজন উঠে পড়ে লাগে আপনার মুখকে বন্ধ করে দেওয়ার জন্য, আপনার হককে মনে করে তারা বাতিল। আজকে যদি আপনি ইসলামী শিক্ষা নিয়ে কথা বলেন, আজকে যদি আপনি ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেন, আপনার মুখকে চেপে ধরার জন্য পুরো সমাজ উঠে লাগবে এবং আপনাকে পশ্চাৎপদ, আপনাকে ওই মধ্যযুগীয় চিন্তার অধিকারী, নানান রকমের ট্যাগ দেওয়া হবে, মানে যেটা কৌলু কৌলান সাদিদার উপর আপনি আমল করার কোনো সুযোগই নাই। এবং মানে চিত্রটা এতই পরিবর্তন হয়ে গিয়েছে, টেবিলটা এরকম উল্টে গিয়েছে, যেটা কৌলান সাদিদ ছিল, সঠিক কথা ছিল, ইনসাফের কথা ছিল, হক কথা ছিল, সত্য কথা ছিল, সেটাকেই মানুষ মনে করছে এখন বাতিল কথা, সেটাকেই মনে করছে এই যুগে অচল কথা, সেটাকেই মানুষ মনে করছে বরবর কথা, সেটাকেই মনে করছে যে এই যুগে এটা চলবে না এবং এটা সমাজ বিরোধী কথা, মানবতা বিরোধী কথা, পুরো চিত্রটা উল্টে গিয়েছে। তাহলে দেখবেন এই যে আজকে একজন মানুষ, সে মুসলমানের সন্তান, আমরা এখন দেখি যে ওয়াজ মাহফিল গুলোতে প্রচুর পরিমাণে বাধা আসে। একজন ওয়াইজ যখন হক কথা বলতে যান, তিনি যখন সত্য উচ্চারণ করা শুরু করেন, তো নানান রকমের মানুষেরা সেখানে বাধা হয়ে দাঁড়ায়। যারা বাধা দিচ্ছে তারা কিন্তু কোনো হিন্দু না, যে বাধা দিচ্ছে সে কোনো খ্রিস্টানও না, সে কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়া একজন মুসলমান, যে গত বছরও হয়তো হজ করে এসেছে, গত বছরও হয়তো এই বছরও হয়তো সে উমরা করে এসেছে, হয়তো উমরা করার সময় সে মাথার চুল যে ফেলেছিল ওই চুল এখনো গজায় নাই, কিন্তু ওই স্টেজে বসে সে একজন বক্তার মুখ বন্ধ করে দিতে চাচ্ছে। কেন? কারণ তিনি ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছেন, তিনি হয়তো ইসলামী শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কথা বলছেন, তিনি হয়তো ইসলামের কোনো বিধান হুকুম আহকাম নিয়ে একেবারে যেভাবে সত্য বলা দরকার সেভাবে সত্যটাকে উপস্থাপন করছেন, সত্যটাই তার কাছে বাতিল মনে হচ্ছে আর বাতিল কথাগুলোকে তার কাছে সত্য মনে হচ্ছে। তাহলে দূরত্বের পরিমাণটা কি পরিমাণ এই চিত্রগুলো থেকে আমরা বুঝতে পারি। তাহলে মূল সমস্যার গোড়াটা কোথায়? সমস্যার গোড়াটা হচ্ছে এই যে কুলু কওলান সাদিদের উপর আমরা আমলটা আসলে ছেড়ে দিয়েছি। যেভাবে আমরা সত্যকে সত্য বলা দরকার ছিল, হককে হক বলা দরকার ছিল, ন্যায়কে ন্যায় বলা দরকার ছিল, অন্যায়কে অন্যায় বলা দরকার ছিল, ওই আমলটা আমরা করতে পারি নাই। এবং এই ডিটাচড হয়ে যাওয়ার পিছনে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়ে যাওয়া,
আমাদের ইসলামী শিক্ষার উপর পশ্চিমা শিক্ষা ব্যবস্থাকে চাপিয়ে দেওয়া সবচেয়ে বড় দায়ী। এই বই পড়লে আপনারা এই জিনিসটা প্রমাণ দেখতে পাবেন। আমরা সবচেয়ে উন্নত জাতি কেন? কোরআনে আমাদেরকে বলা হয়েছে খায়রু উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পর কত হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, কত কত শরীয়ত এসেছে, কত কত নবীর উম্মতরা অতিবাহিত হয়েছে, সকলের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কুনতুম খায়রা উম্মাহ, কারণ কি? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রত্যেক নবীর উম্মতরাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সাক্ষ্য দিয়েছে, প্রত্যেক নবীর উম্মতরাই অনেক অনেক ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, হয়তো পদ্ধতিগত ভিন্নতা ছিল, এই সমস্ত ইবাদত বন্দেগী মোটামুটি কম বেশ সকল নবীর উম্মতরাই করেছে। আমাদের শ্রেষ্ঠত্বটা কোথায়? আমাদের শ্রেষ্ঠত্বটা হচ্ছে আমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা সৎ কাজের আদেশ করি, অসৎ কাজকে নিষেধ করি, যেটা সত্য সেটাকে সত্য বলি, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলি, যেটা ন্যায় সেটাকে ন্যায় বলি, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলি। এটা ছিল আমাদের শ্রেষ্ঠত্বের সর্বপ্রথম এবং মূল মাপকাঠি, যেটার মাধ্যমে আমরা অন্যান্য জাতি গোষ্ঠী থেকে আলাদা হয়েছি। এবং আপনি দেখবেন এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারটাই হচ্ছে কাউলান সাদিদা। কাউলান সাদিদাটা কি? সঠিক কথা। তো সঠিক কথা কোনটা? একজন মানুষ অন্যায় করছে, আপনি তাকে স্পষ্টভাবে বলবেন যেটা অন্যায় করা যাবে না, এটা অন্যায়। আরেকজন এবং ন্যায় কোনটা সেটাও আপনি দেখিয়ে দিবেন, এটাই তো। এবং এটা যে সবচেয়ে কঠিন কাজ, আপনি যেই উপাদানের কারণে, যেই বৈশিষ্ট্যের কারণে সবচেয়ে বড় শ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিগণিত হলেন, সেই কাজটা নিশ্চয়ই সহজ কাজ হবে না, এটা অবশ্যই খুব কঠিন কাজ হবে। এবং কঠিন কাজ হওয়ার কারণে আমরা দেখি হাদিসের মধ্যে যে বলা হয়েছে যে আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ, যে জালিম শাসকের সামনে সত্য উচ্চারণ করাকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে। কেন সত্য উচ্চারণ করা জালিম শাসকের সামনে? এটাই কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এবং এটাই হচ্ছে কাউলান সাদিদা। মানে এই সামগ্রিকভাবে দেখবেন এই সবগুলো বিষয় একটা একটার সাথে রিলেটেড, একটা একটার সাথে রিলেটেড। এই ব্যাপারটা শিথিল হওয়ার কারণেই আমরা আজকে আমাদের যে অধঃপতন, আমরা আজকে যে পিছিয়ে পড়েছি, এই সব কিছু পিছনে দেখবেন মূল দায় হচ্ছে এটা। আমরা যদি সত্য বলা শুরু করি, ইসলামের কথা যেখানে যেটা বলা দরকার সেখানে আমরা সেটা বলবো, কার পছন্দ হলো কার হলো না, কার গায়ে লাগলো কার গায়ে লাগলো না, এটা দেখার আমাদের দরকার নাই। আমরা যদি সত্য বলার অভ্যাসটা গড়ে তুলতে পারি, সত্যটা বলার যে দায় এবং দায়িত্ব আমাদের উপরে আছে সেটা পালন করতে পারি, বাকি ফলাফল যেটা এটা আল্লাহর উপর। আল্লাহর ওয়াদা আছে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল কি তিনি সংশোধন করে দিবেন, আমাদের কিছু করতে হবে না। আপনারা যে বাটারফ্লাই ইফেক্ট নামে একটা ব্যাপার তো অনেকে হয়তো জানেন, এটার সাথে দেখবেন কাউলান সাদিদের সিমিলার একটা মিল আছে। দেখবেন আজকে হয়তো আমি এখানে বসে আপনাদেরকে দুই একটা কথা বললাম, যে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে, কার পছন্দ হলো না হলো দেখার দরকার নেই। আমার হয়তো এই একটা বক্তব্য আপনাদের কারো মনের মধ্যে রেখাপাত করেছে, এই জজবা থেকে এবং এই স্পৃহা থেকে সে হয়তো সেই তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সেখানে এই ধরনের একটা কথা বলেছে, ওই কথার ইফেক্ট আবার আরেকজনের মধ্যে পড়েছে এবং সে ওই কথা থেকে পরিবর্তন হয়ে তার এলাকায় সে একটা উদ্যোগ নিয়ে ফেলেছে। দেখেন আমি কথাটা বলেছি বাইতুল মোকাররমে বসে, সে এটা গিয়ে বলেছে ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও তার আরেক বন্ধু এটা শুনেছে, তার গাঁও মনে, তার বাড়ি মনে করেন বাংলাদেশের আরেক জায়গায়, ওইখানে গিয়ে সে আবার এটা বাস্তবায়ন করেছে। তাহলে কথাটা আমি বললাম কোথায় আর এটার বাস্তবায়নটা হয়েছে কোথায়? বাহ্যিকভাবে এই বাস্তবায়ন যে হয়েছে এটা আমি দেখি নাই, কারণ এটা আমার জানার কথা না। তিনজন চারজন পাঁচজনের ভায়া হয়ে তারপরে হচ্ছে আমার এই কথার একটা বাস্তব রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু সেটা আমার চোখের আড়ালে। চোখের আড়ালে হলেও প্রত্যেকটা সত্য কথা, প্রত্যেকটা হক কথা, প্রত্যেকটা ইনসাফের কথার একটা ইফেক্ট থাকে, হয় সেটা আমরা দেখি অথবা দেখি না, কিন্তু এটার একটা ইফেক্ট থাকে। অনেক সময় দেখবেন আপনি যদি জিজ্ঞেস করেন যারা খুব ভালো ভালো কাজ করে, যে আচ্ছা আপনি যে এই এত বড় সমাজ সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুললেন এটার পিছনে আপনার ইন্সপিরেশনটা কি, আপনি কোত্থেকে এই উৎসাহ পেলেন, দেখবেন তিনি আপনাকে হয়তো ছোট একটা ঘটনা বলবে, যে আমি একদিন যাচ্ছিলাম তো এরকম এরকম একটা ঘটনা হলো, এক লোক এরকম এরকম দেখলাম, সেখান থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আল্লাহ যদি কোনোদিন আমাকে সেই সামর্থ্য দেয়, সেই সুযোগ দেয়, তাহলে আমি এরকম বিশাল বড় একটা খেদমতে খালকের একটা চ্যারিটি সংস্থা আমি গড়ে তুলব। তাহলে 20 বছর পরে 30 বছর পরে ওই ব্যক্তি যখন প্রতিষ্ঠিত হয়েছে, তার একটা সামাজিক প্রতিষ্ঠা এসেছে, তার হাতে ওই ধরনের সুযোগ সুবিধা এসেছে, তখন ওই যে স্বপ্নের বীজ 30 বছর আগে তার মনে ছোট্ট একটা ঘটনা থেকে, কোন এক মজলিসের একজন আলেমের ছোট্ট একটা কথা থেকে, কোন একজন মাহফিলের একজন আলেমের ছোট্ট একটা নসিহা থেকে যে বীজ তার অন্তরে বপিত হয়েছিল, 20 বছর পরে অথবা 30 বছর পরে, অনেক সময় 40 বছর পরেও হতে পারে, এটা বৃক্ষরূপে জন্ম নিয়েছে। ততদিনে কিন্তু সে আলেম হয়তো কবরে চলে গিয়েছেন, তিনি জানেন না যে ওই একদিন কোন এক মসজিদে তিনি ছোট্ট একটা কথা বলেছিলেন। আলেম না, আপনিও হয়তো আপনার ছোট ভাই, আপনার ক্লাসমেট,
আপনার যে যে সার্কেল আছে সেই সার্কেলের হয়তো কাউকে কোন একদিন একটা নসিহা আপনি করেছিলেন আপনি জানেন না যে আপনার এই কথা ওই ভাইয়ের মনের ভিতরে কি ধরনের রেখাপাত করেছিল এবং আপনার ওই কথা শুনে সে তৎক্ষণাৎ কি ধরনের একটা প্রতিজ্ঞা করে ফেলেছিল যে হ্যাঁ আমি আল্লাহ তাআলা যখন আমাকে সুযোগ দেয় তখন আমি এর বাস্তবায়ন করব আল্লাহ যখন আমাকে সুযোগ দেয় তখন আমি এমন একটা কিছু করে দেখাবো সে যখন এটার বাস্তবায়ন করে দেখিয়েছে তখন হয়তো তার সাথে আপনার সম্পর্ক নাই কারণ আপনি তখন গ্রামে চলে গিয়েছেন অথবা সে বিদেশে চলে গিয়েছে কিন্তু দেখা যাবে তার ওই কর্মের পিছনে আপনার ওই ছোট্ট একটা বাক্যের একটা প্রভাব আছে তো মূল যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে কাউলান সাদিদা এটা কোনো না কোনো ভাবে আমরা এটার একটা সুফল অবশ্যই পাবো এটা আল্লাহর ওয়াদা তো আমরা এই যে হক কথা বলা ইসলামের যে দাওয়াত দাওয়াতকে পৌঁছে দেওয়া এখন দাওয়াত পৌঁছে দিতে গেলে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের জ্ঞানের কমতি আপনি যখন আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবেন তখন আপনাকে তারা নানান ধরনের জিনিস দেখিয়ে বলবে যে হ্যাঁ তোমাদের মুসলিমদের কই তোমরা তো মুসলিমরা এখন সব জায়গায় পশ্চাৎপদ পিছিয়ে আছো মুসলিমদের জ্ঞান বিজ্ঞানে কোনো অবদান নাই হ্যাঁ যত আধুনিক আবিষ্কার সব দেখা যাচ্ছে বর্তমান সময়ে পশ্চিমাদের ইত্যাদি ইত্যাদি হ্যাঁ নোবেল পাওনা তোমরা তোমরা এই পাওনা সেই পাওনা আবিষ্কারের মধ্যে তোমাদের নাম দেখা যায় না তাহলে তোমাদের কি তোমাদের অবদানটা কি মানব সম্পদের জন্য তোমাদের কোনো অবদানই নাই আপনার এখানে বলার কিছু থাকবে না কারণ আপনার সামনে যে বাস্তবতা সেটা তো ওই ব্যক্তির পক্ষে সাক্ষ্য দেয় যে আসলেই তো যত আধুনিক আবিষ্কার আমরা এখনকার সময় দেখি টেকনোলজিক্যাল যত যা কিছু আমরা ব্যবহার করি এই সবকিছুই দেখা যাচ্ছে এটার সূতিকাগার হচ্ছে পশ্চিমা সভ্যতা ইউরোপিয়ান সভ্যতা তারা এগুলো আবিষ্কার করছে আমরা ব্যবহার করছি নেতৃত্ব দিচ্ছে তারা আপনার সামনে যখন এই কথাগুলো বলবে আপনার বলার মতন কিছু থাকবে না আর যখন আপনার বলার মতন কিছু থাকবে না তখন আপনি যে শুধু পরাজিত হবেন সেটাই না পরাজিত হওয়ার পাশাপাশি আপনার ভিতরে হীনমন্যতাও জন্ম নিবে যে আসলেই তো কথা সত্য আমরা এত শ্রেষ্ঠত্বের কথা বলি তো আমার শ্রেষ্ঠত্ব কিসের আমি তো শ্রেষ্ঠত্ব দেখি না তো নিজের অন্তত পক্ষে আপনি ইসলামকে জয় করবেন এটার জন্য না ইসলাম আপনার প্রতি মুখাপেক্ষী না আপনি ইসলামের দাওয়াত দিবেন ইসলামকে উঁচু করে তুলবেন ইসলাম আপনার প্রতি মুখাপেক্ষী না আপনি অন্তত নিজেকে নিজে বাঁচানোর জন্য যাতে করে আপনাকে হীনমন্যতায় আক্রান্ত হতে না হয় আপনি নিজে যাতে এই যে ইসলামের যে সোনালী অতীত ছিল সোনালী ঐতিহ্য ছিল এইটার ব্যাপারে আপনার মনের ভিতরে কোনো সংশয় সন্দেহ এবং এই যে একটা দিল সংকোচ যে একটা অবস্থা এটা তৈরি না হয় আপনি নিজে নিজের হেফাজতের জন্য আপনার ইতিহাস আপনার ঐতিহ্য আপনার যারা পূর্বপুরুষ ছিল আপনার যারা আকাবী রাস্তার ছিল তারা এই উম্মতের জন্য মানব সভ্যতার জন্য ইভেন এই দুনিয়ার জন্য কি কি করে গিয়েছেন তাদের শিক্ষা ব্যবস্থা কত উন্নত ছিল এই চিত্রগুলো আপনি দেখবেন এখন আপনি যে মুস্তফা সিবাইয়ের একটা কিতাব আছে হ্যাঁ হাদা রতুনা তো উনার ওই বইয়ের মধ্যে উনি মানে মুসলিমদের সভ্যতা কেমন ছিল এই জিনিসগুলোকে এত চমৎকার করে তুলে ধরেছেন যে আমরা এখন তো ধরেন আমরা অনুন্নত দেশে বসবাস করি আমরা দেখি যে একজন লোক ইউরোপ থেকে ঘুরে এসেছে সে এসে ইউরোপের খুব গল্প করে যে ইউরোপে নাগরিকদের জন্য এই সুবিধা হ্যাঁ চিকিৎসা সেবা ফ্রি তারপর ইত্যাদি ইত্যাদি নানান রকমের গল্প শুনায় যে তাদেরকে এত ভাতা দেওয়া হয় এই সুবিধা সেই সুবিধা হ্যাঁ গাড়িতে ভাড়া লাগে না এইটা ওইটা কত রকমের কিন্তু ওই আব্বাসী আমলে উমাইয়াদের আমলে এবং মুসলিম স্পেনের খেলাফত আমলে ওই সময়কার মুসলিমরা যেই ধরনের চিকিৎসা সেবা পেত যেই ধরনের তারা শিক্ষা সেবা পেত রাষ্ট্রের পক্ষ থেকে আজকের আধুনিক ইউরোপ সেটা কল্পনাও করতে পারে না আধুনিক ইউরোপের বর্তমানে যেই ধরনের নাগরিক সুবিধা দেখে আমরা হচ্ছে যে খুব আফসোস করি এবং ওই সমস্ত দেশে যাওয়ার জন্য আমরা খুব মানে লালায়িত থাকি দেখবেন যে মুসলিম সভ্যতার ওই চিকিৎসা সেবা এত বেশি উন্নত ছিল এখনো ইউরোপ সে পর্যন্ত যেতে পারে নাই আমি জানি না মুস্তফা সিমাইয়ের ওই বইয়ের অনুবাদ হয়েছে কিনা ইসলামী ফাউন্ডেশন থেকে একটা অনুবাদ হয়েছে ইসলামী ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন নামে বাকি অনুবাদটা খুব বেশি ভালো হয় নাই তো ওইটার মধ্যে দেখবেন উনি ইসলামী কেমন ছিল চিকিৎসার দিক থেকে কেমন ছিল চ্যারিটির দিক থেকে কেমন ছিল ইভেন মানে মুসলিম খেলাফত এবং ওই সময়কার মুসলিমরা মানব সেবা তো আছেই ইভেন পশু পাখির জন্য তাদের যে পরিমাণ সেবা ছিল পশু পাখির জন্য যাতে করে একটা পাখিও কষ্ট না পায় একটা রাস্তার পশুও কষ্ট না পায় এটার জন্য তাদের যে ধরনের উদ্যোগ ছিল যে ধরনের ইয়া ছিল আজকের আধুনিক ইউরোপ সেরা কল্পনাও করতে পারে না তার মানে আমরা ইউরোপের এখনকার যে উন্নতি যে সেবা দেখে মুগ্ধ হচ্ছি হ্যাঁ এর থেকেও আরো অনেক অনেক উন্নত অনেক অনেক বেশি পরিমাণে মুগ্ধতা রেখে গিয়েছে আমাদের আকাবের আসলাফ আমাদের পূর্বসূরীরা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা জানি না যার কারণে আমরা এটা দেখে মুগ্ধ হই ওইটা যদি আমাদের জানা থাকতো তাহলে এটা দেখে আমাদের মুগ্ধতা আসতো না যে আরে ওরা তো আমাদের পূর্বপুরুষদেরকে এখনো ছুঁইতে পারে নাই ওই পর্যন্ত তারা যেতে পারে নাই ওদের এখনো পাড়ি দেওয়ার অনেক পথ বাকি আছে তো যাই হোক কথা লম্বা করবো না মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে এই কওলেন সাজিদের উপর আমল করতে হবে যাতে করে আমরা আমাদের এই যে একটা হিজিবিজি অবস্থা এই যে আমাদের একটা পতিত অবস্থা এইটা থেকে আমরা উদ্ধার পেতে পারি এবং এই উদ্ধার আমাদের পেতে হবে না
আমরা যদি হককে হক সত্যকে সত্য বাতিলকে বাতিল সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি আল্লাহ তাআলা নিজের জিম্মাদারি নিজের দায়িত্বে আমাদেরকে ইসলাহ করে দিবেন আর এই কওলান সাদিদা সঠিকভাবে বলার জন্য আমাদের ইতিহাস ঐতিহ্য জানা আমাদের জন্য খুব জরুরি আর আজকের যে পাঠ উন্মোচনের যে দুইটা বই ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাস এবং আমাদের যে ইসলামী অর্থ ব্যবস্থার ইতিহাস এই দুইটাই এই ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে বলে আমি বিশ্বাস রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আর এই দুইটা বইয়ের সাথে সম্ভবত এই বইটাও সম্পর্কে সত্যি ভাই বলেছেন এবং বইটা আমি পুরোটা পড়ে ফেলেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এই দুইটা বইয়ের সাথে এই বইটাও থাকবে আর কি ইনশাআল্লাহ প্রকাশনা থেকে ফ্রি হিসেবে থাকবে তো আপনাদের যাদের সুযোগ থাকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাগুলো হলো সেগুলোর উপরে আমল করার এবং বুঝার এবং অন্যদের কাছে ওই দাওয়াতগুলোকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সময় কাছে কাছে আমি জাস্ট সবাই তো বললেন বইটা নিয়ে এই বইটা নিয়ে কিছু কথা বলা হলো না আমার খুব মনটা নিষ্পেষ করছে আপনারা অনুমতি দিলে আমি 2 মিনিট কথা বলবো এটা নিয়ে জাস্ট ছোট একজন কবি খুব আবেগের বসে এসে বলতেছে এরকম কথা যে বেলিকায়ে ইয়ার উনকো চেন আজা তা আগার বার বার আতে না ইউ জিব্রিল সিদরা সরকার বলতেছেন যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক যারা হ্যাঁ যাকে তারা সত্যি ভালোবাসে একবারে সত্যি কথা যদি তাদের নবীকে ছেড়ে যদি তাদের দিলটা শান্তই হইতো তাহলে জিব্রিল সিদরাতুল মুনতাহা থেকে বারবার নবীর কাছে চলে আসতেন সুবহানাল্লাহ এটা প্রেমের দিলের একটা কাইফিয়ত এমন তিনি আর একটা জায়গায় বলতেছেন যে মারহি যাও ইস দার সে যাও দো কদম কিয়া বাঁচে বিমারে গম করবে মসিহা ছোড় কর যে বলছে যে তুমি আমাকে নবী যে দোয়ার থেকে ছড়াই ছড়াই দিবা আরে ছড়া মতো দূরের কথা এইখান থেকে দূর কথা যদি আমি সামনে আটি আমার দিলটা মরে যাবে ঠাস করে যে আমার দিনের এই কাজগুলো কিভাবে বাঁচবে দিনের বাদশাহ এখানে ঘুমায় আছে যে কার ইচ্ছা না জাগে যে নবীদের কাছে গিয়ে বলবো আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ জি রাসূলুল্লাহ আমি হাজির আপনার কাছে দাঁড়িয়ে আপনাকে সালাম পেশ করার জন্য যে আপনি হাওদে কাউসারের সঙ্গে আমার করে দাঁড়ায় থাকবেন আর আমি সাহায্য হতে পারি দিয়ে আপনার সঙ্গে শুধু এই জন্য আসছি যে খুব কাছ থেকে আপনাকে একটা সালাম পেশ করব দিলের কাছে তৈরি হয় না এই জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা এই বইটা ইনশাআল্লাহ সে আমাদের মাহবুব আমাদের প্রিয় আমাদের প্রাণের যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে সালাম পেশ করা তার সেই সিনারিগুলো উপলব্ধি করার জন্য দিনের মধ্যে একটা তামান্না ইনশাআল্লাহ অবশ্যই তৈরি করে দিবে এবং আমরা হয়তো বলতে থাকবো যখন আমাদেরকে বলা হবে তোমার বিশাল মেয়াদ শেষ তখন বলবো মারি গিয়ে যাও হাতে